ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা মহিলার কথায় অসঙ্গতি দেখে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা বুধবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায় এদিন এলাকার বাসিন্দা এক গৃহবধূ তার চার বছরের মেয়ে ও দু বছরের ছেলেকে নিয়ে রাশের মেলাতে যান বাচ্চারা খেলা করছিল মেলার মাঠে অভিযোগ সেই সময় এক মহিলা পুতুল কিনে দেবার নাম করে এক শিশুকে কোলে তুলে নেয় কোথায় নিয়ে যাচ্ছিল মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ওই গৃহবধূ পরে অভিযুক্ত মহিলার কোলে দেখতে পান বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে দ্রুত এলাকা থেকে চলে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত মহিলা স্থানীয়রা মহিলাকে স্থানীয় একটি ক্লাবে আটকে রেখে পুলিশে খবর দেয় পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় ওর মা অনেক সময় খোঁজ করছিল কিন্তু খোঁজ করে পাচ্ছে না খুঁজতে খুঁজতে দেখে যে ওখানেই রয়েছে এইবার তাড়াতাড়ি দিয়ে ওর মা ওখান থেকে নিল নেওয়ার পরে ও সোজা হাঁটা দিল এইবার আমাকে বলছে কাকু কাকু আমার বাচ্চা নিয়ে যাচ্ছিল আমি বললাম মনা তুমি দাঁড়াও ও দাঁড়ায়নি সোজা টিকিট কাউন্টারে চলে গেল এখন এইখানে যেটা শুনছি সেটা বলছে অনেক সময় ও ঘোরাঘুরি করছে পুলিশি জেরায় অভিযুক্ত মহিলা জানায় তার নাম সারথী মুর্মু জামালপুরের বাসিন্দা সে মহিলার কথায় কিছু অসঙ্গতি থাকায় বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ মহিলা মানসিক ভারসাম্যহীন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে নিয়ে যাওয়ার পর আমি ওকে ডাকলাম এই তুই কেন নিয়েছিস তার মানে কি মালদা রতুয়া তারপরে জানছি লোকজন ডাকবো কমিটির লোক ডাকে তা বলছে না তুমি আমার সঙ্গে মুখে লড়ো কমিটির লোক ডাকো না চাই একটা ছেলেকে ডাকতে গেছি চাই তোর চলে গেছে এখানে ब्यूरो रिपोर्ट न्यूज़ नोमैंसलैंड चाँदपाड़ा